আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো এই পঞ্চটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন কীভাবে তৈরি করতে দেখি নি আর কী কী লাগছে আমাদের। তো আমি প্রথমে নিয়েছি সামারিয়ান সুতা, এর সাথে আমি নিয়েছি 2.5 mm কাটা। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এটা করে নিতে পারেন। তো চলুন কীভাবে তৈরি করতে দেখি নি আমরা। তো প্রথমে আমি একটা নট করে নেব। তো এরপরে আমি চেন করে নেব। প্রথমে আমি একটা নট করে আমি চেন করে নেব, গলার মাপ অনুযায়ী চেন করব আমি। তো আমি গলার মাপ অনুযায়ী চেন করে নিলাম। চেন করে আমি প্রথম চেন আমি সুতাটা লক করে দিব। এখন প্রথম চেনে আমি সুতাটা লক করে নিব, যে এভাবে। এরপরে তিনটি চেন করব। তিনটি চেন করার পর আমি একটি ঘর বাদ দিয়ে নিচ থেকে দ্বিতীয় ঘর আমি একটি ডাবল কুশি করব। তিনটি চেন করে আমি একটি ঘর বাদ দিয়ে নিচ থেকে এরপরে দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল কুশি করব। এরপর আবারও আমি একটি চেন করে নিব। একটি চেন করে আবারও আমি নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল কুশি করব। এই রাউন্ডটা এভাবে করতে হবে আমাদেরকে। একটি চেন করে আমি একটি ঘর বাদ দিব, দ্বিতীয় ঘর একটি ডাবল কুশি, একটি চেন একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘর একটি ডাবল কুশি, এভাবে করে রাউন্ডটা আমরা শেষ করে নেব। তো আমি এই যে পুরোটা রাউন্ড শেষ করে নিলাম। এবার আমাদের যেখানে আমরা একটি চেন করে ঘর তৈরি করলাম, এখানে আমরা স্লিপ নট করে আসব। যেখানে আমরা একটি চেনে ঘর তৈরি করলাম, এখানে আমি স্লিপ নট করে আসলাম। এখন আমি তিনটি চেন করে নেব। তিনটি চেন করে আমি ঘরের ভিতরে আরও দুটি ডাবল কুশি করে নেব। তিনটি চেন করে আমি ঘরে একটি ডাবল কুশি করব। তিনটি চেন মানে আমাদের একটি ডাবল কুশি। এখন আমি দুটি চেন করব। দুটি চেন করে আবার সেম ঘরে আমি দুটি ডাবল কুশি করব। তিনটি চেন করে আমি সেম ঘরে আবার একটি ডাবল কুশি করলাম। এরপর আমি দুটি চেন করব। এরপর আবারও সেম ঘরে আমি দুটি ডাবল কুশি করব। এখন দুটি চেন করব। দুটি চেন করে আমি একটি ঘর বাদ দিব, একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আবারও আমি দুটি ডাবল কুশি করব। সেম ঘরে আমি দুটি ডাবল কুশি করব, এরপরে দুটি চেন করব, এরপর আবারও দুটি ডাবল কুশি করব। সেম ঘরে আমি দুটি ডাবল কুশি, দুটি চেন, দুটি ডাবল কুশি। এই রাউন্ডটা আমাদের এভাবে হবে। তো আবারও আমি দুটি চেন করে নেব। দুটি চেন করে আবারও আমি নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আবারও আমি দুটি ডাবল কুশি, দুটি চেন, দুটি ডাবল কুশি করব। এই রাউন্ডটা এভাবে করে নেব। তো এই যে সেমভাবে আমি রাউন্ডটা শেষ করে নিলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজটি করব। আবারও আমি যেখানে দুটি চেনে ঘর তৈরি করলাম, এখানে এসে আবারও আমি তিনটি চেন করব। তিনটি চেন করে আবারও সেম ঘরে একটি ডাবল কুশি করব।
এরপর আমি দুটি চেইন করব দুটি চেইন করে আবারো সেম করে আমি দুটি ডাবল কুশি করব আগের রাউন্ডে যেভাবে করছি সেম ভাবে এই রাউন্ডটা করতে হবে আমাদের দুটি চেইন করব দুটি চেইন করে আমি নেক্সট যেখানে দুটি চেইনের পাকা ঘর এখানে আমি আবারো দুটি ডাবল কুশি করব দুটি চেইন করব আবারো আমি সেম করে দুটি ডাবল কুশি একটি করে মোট আমাদের চারটি ডাবল কুশি হবে মাঝখানে দুটি চেইন করে আমরা আবারো সেম করে দুটি ডাবল কুশি করব এভাবে করে আবারো আমরা এই রাউন্ডটা শেষ করতে হবে তো আমি এই রাউন্ডটা শেষ করে নিলাম এখন আবারও আমি গড়ের মধ্যে দুটি ডাবল কুশি করব এরপর আমি দুটি চেইন করব আবারও সেম গড়ে আমি দুটি ডাবল কুশি করব আগে রাউন্ডগুলো যেভাবে করছি এই রাউন্ডটা এভাবে করতে হবে আমাদের আবারও দুটি চেইন করব আবারও নেক্সট করে আমি প্রথমে দুটি ডাবল কুশি করব এরপর দুটি চেইন করব এরপর আবারও দুটি ডাবল কুশি করব আগে রাউন্ডগুলো যেভাবে করছি সেম ভাবে এই রাউন্ডটা আমরা করে নিতে হবে তো সেম ভাবে আমি তিনটি রাউন্ড শেষ করলাম সেম ভাবে দুটি ডাবল কুশির পর আমি তিনটি রাউন্ড করলাম এখন আমি আবারও ঘরের থেকে কাজটি শুরু করব আবারও তিনটি চেইন করব এখন আবারও আমি নেক্সট রাউন্ড কাজটি করব এখন আমি সেম ঘরে তিনটি ডাবল কুশি করব তিনটি রাউন্ড আমি দুটি ডাবল কুশি করে করেছি আপনারা চাইলে চারটি রাউন্ডও করতে পারেন বা আপনারা তিনটি রাউন্ডও করতে পারেন এখন আমরা তিনটি ডাবল কুশির ঘর করব তিনটি ডাবল কুশি করলাম সেম ঘরে দুটি চেইন করব আবারও সেম ঘরে তিনটি ডাবল কুশি এই যে তিনটি ডাবল কুশি দুটি চেইন তিনটি ডাবল কুশি আবারও মাঝখানে দুটি চেইন করে আমরা নেক্সট যেখানে যে এখানে আবারও আমরা তিনটি ডাবল কুশি করব দুটি চেইন করব আবারও সেম ঘরে তিনটি ডাবল কুশি করব এভাবে করে আমরা মোট তিনটি লাইন করতে পারি বা চারটি লাইনও আমরা করে নিতে পারি এখন তিনটি ডাবল কুশি রাউন্ডটা আমরা তিনটি লাইন আবার করে নেব সেমভাবে তিনটি ডাবল কুশি দুটি চেইন তিনটি ডাবল কুশি এই যে এমন হবে এইভাবে করে আমি আরো তিনটি রাউন্ড করব তো আমি তিনটি রাউন্ড করে নিই আমি দুটি রাউন্ড করছি আপনারা চাইলে দুইটি তিনটি চারটি আপনারা করে নিতে পারেন আমি দুটি রাউন্ড করলাম এখন আবার আমরা নেক্সট রাউন্ডের কাজটি করব আবারও আমি ঘর থেকে কাজটি করব তিনটি চেইন করব সেম ঘরে এবার আমি তিনটি চেইন করার পর আমি তিনটি ডাবল কুশি উঠাবো মোট আমাদের তিনটি চেইন নিয়ে চারটি ডাবল কুশি হবে এখন চারটি ডাবল কুশি করার পর আবারও আমি দুটি চেইন করব দুটি চেইন করে আমি সেম ঘরে আবারও চারটি ডাবল কুশি করে নেব আবারও সেম ঘরে আমি চারটি ডাবল কুশি করে নেব চারটি ডাবল কুশি দুটি চেইন চারটি ডাবল কুশি এই যে এখন আবার নেক্সট ঘরে যাওয়ার জন্য দুটি চেইন করব দুটি চেইন করে আবারও আমরা নেক্সট ঘরে চারটি ডাবল কুশি দুটি চেইন চারটি ডাবল কুশি হবে
সেম গড়ে আমরা চারটি ডাবল কুশি করব, দুটি চেইন করব, এরপর সেম গড়ে আবারো চারটি ডাবল কুশি করব। এই রাউন্ডটা আমরা দুটি রাউন্ড করব। এখন আপনারা যদি এটা পঞ্চর মতো করতে চান তাহলে আপনারা এই রাউন্ডটাকে আপনারা বাড়িয়ে বাড়িয়ে যতটুকু আপনারা পঞ্চর মাপ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। আর যদি গলা তৈরি করেন তাহলে আপনারা আরও দুটি রাউন্ড করতে পারেন। আর যদি এটা পঞ্চ হিসেবে তৈরি করতে চান তাহলে আপনারা এই রাউন্ডটাকে চারটি ডাবল কুশি রাউন্ডটাকে আপনারা যতটুকু আপনারা বড় করতে চান বা মাপ অনুযায়ী আপনার রাউন্ডগুলো বাড়িয়ে কিন্তু করলে হয়ে যাবে। আর গলাটা তৈরি করলে আপনারা দুটি রাউন্ড দিয়ে নিচে একটা বর্ডার দিয়ে দিব। এই যে আমি সেমভাবেই রাউন্ডটা করে পঞ্চটা তৈরি করলাম। তো আমি এই যে আর দুটি রাউন্ড করেছি, যেহেতু আমি এটা গলা করব তো সেহেতু আমি এটা আর বাড়াবো না। আপনারা পঞ্চ যখন করবেন তখন এই চারটি ডাবল কুশির আপনারা ঘরগুলো মানে রাউন্ডগুলো বাড়িয়ে নিলে কিন্তু পঞ্চটা তৈরি করতে পারবেন। তো আমি এই যে একটা পঞ্চ তৈরি করে নিলাম। এই যে তো পঞ্চটার আমি এখন নিচে দিয়ে যে বর্ডারটা দিয়েছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে চারের ডাবল কুশি গড়গুলো আমি এই যে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু আমার মাপ অনুযায়ী আমি করে নিলাম। যদি গলা তৈরি করতে চান আপনারা দুটি রাউনে কিন্তু হয়ে যাবে বা আপনারা আপনাদের মাপ অনুযায়ী করবেন। তো এখন আমি নিচে যে বর্ডারটা দিয়েছি সাদা সুতো দিয়ে এটার কাজটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটা তৈরি করছি গলা, ওইটা আমি পঞ্চ তৈরি করছি। পঞ্চ তৈরি করলে আপনারা সেমভাবে এই চারটি ডাবল কুশির গড় আপনারা বাড়িয়ে মাপ অনুযায়ী করে নেবেন। এখন সাদা সুতো দিয়ে আমি এটা নট করে নিব। নট করে আমি মাঝখান থেকে সুতোটা জয়েন করে নেব। জয়েন করে আমি তিনটি চেইন করব। তিনটি চেইন করে আমি সেম গড়ে আরও নয়টি ডাবল কুশি করে নেব। তাহলে তিনটি চেইন নিয়ে আমাদের মোট দশটি ডাবল কুশি হবে সেম গড়ে। তো দশটি ডাবল কুশি আমি করে নিলাম। এখন আমরা এই যে লেসটা দিয়ে দশটি ডাবল কুশি করে আমরা এখানে দুটি চেনের এখানে একটি সিঙ্গেল কুশি করে আমরা জয়েন করে দেব। দশটি ডাবল কুশি করে আমরা একটি সিঙ্গেল কুশি করব দুটি চেনের এখানে। আবারও আমরা নেক্সট গড়ে আবারও দশটি ডাবল কুশি করে দেব। সেম গড়ে আমরা দশটি ডাবল কুশি করে দুটি চেনের মাঝখানে আমরা একটি সিঙ্গেল কুশি করে জয়েন করব। এভাবে করে আমাদের এই লেসটা তৈরি করতে হবে। যখন আপনারা পঞ্চটা করবেন বা গলাটা করবেন, পঞ্চটা যখন আপনাদের মাপ অনুযায়ী হয়ে যাবে তখন লাস্টে আপনারা যে কোনো সুতা বা সেম কালার সুতা দিয়ে আপনারা এই বর্ডারটা দিয়ে দেবেন। দশটি দিতে পারেন, বারোটি দিয়ে আপনারা লেসটা তৈরি করতে পারেন। তো আমি সেমভাবে রাউন্ডটা শেষ করে নেব। দশটি ডাবল কুশি করে আমি একটি সিঙ্গেল কুশি করে জয়েন করব। এখানে দুটি চেনে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিই। এই যে এভাবে করে কিন্তু আমি এই পঞ্চটা আমি করলাম। সেমভাবে মাপ অনুযায়ী করে লাস্টে আমি বর্ডারটা তৈরি করে দিলাম। আর এখানে আমি একটা ফুল তৈরি করলাম। এই ফুলের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। করে আমি পুরোটা রাউন্ড শেষ করে নিই। তো কেমন আছে ভিডিওটি? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।